দূরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া। ঈদযাত্রায় ট্রেন বাস লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের ঢল, চাহিদা বেড়েছে আকাশপথেও, চারগুণ ভাড়া আদায়ের অভিযোগ এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় হাটে কোরবানির পশুর দাম তুলনামূলক কম, দাবি বিক্রেতাদের ভিন্ন মত ক্রেতার। মিনায় রাত্রি যাপনের মধ্য দিয়ে আজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, বাংলাদেশের 64টি এজেন্সির বিরুদ্ধে প্রতারণা সহ নানা অভিযোগ। সমসংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সকাল 9:10 চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 80 বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন শোক প্রকাশ করেছেন। আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে কিডনি রোগজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আত্মীয় স্বজন সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা। তারই চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলেও মনে করেন তারা। আব্দুল জব্বার 1938 সালের 7 নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। 1958 সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে তার গান গাওয়া শুরু হয়। তিনি 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর মুক্তিযোদ্ধাদের মনোবল এবং প্রেরণা যোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় সহ অসংখ্য গানে কণ্ঠ দেন। তার গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 1980 সালে 21শে পদক ও 1996 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। অনেক ভালোবাসা দিয়ে এই বাংলাদেশকে সে জয় করেছে তার গানের কণ্ঠে। তো আজ সেই গানের পাখিটি নেই, কিন্তু আমরা আছি, তার গানগুলি বেঁচে থাকবে আপনাদের মাঝে, তার এই সংগ্রাম বেঁচে থাকবে আপনাদের মাঝে। তো আপনারা দোয়া করবেন সে যাতে তার রুহের মাগফিরাতের জন্য। একজন শিল্পী জব্বার ভাই, একজন বীর মুক্তিযোদ্ধা জব্বার ভাইকে কখনোই আলাদা করে দেখা যাবে না, এবং তিনি আমাদের দেশের সম্পদ। চলে যাওয়াটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। কণ্ঠশিল্পীর জগতে বা সঙ্গীতের জগতে আব্দুল জব্বারের কোনো বিকল্প নেই। আমরা সেটা আশা করব যে আব্দুল জব্বারকে অনুসরণ করবে, তার পথ ধরে বাংলাদেশের সঙ্গীত জগৎটাকে সমৃদ্ধ করবে। কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বারের মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল বর্ণাঢ্য এক সঙ্গীত জীবনের। দেশ চিরতরে হারিয়েছে এক সঙ্গীত প্রতিভাকে। এই কণ্ঠসৈনিকের মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা সঙ্গীতাঙ্গন। তবে শিল্পের জন্য শিল্প শুধু নয়, সুর আর বাণী দিয়েও যুদ্ধ করেছেন তিনি। 71-এ ছিলেন স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা। আব্দুল জব্বারের শিল্প জীবনের সূচনা 1958 সালে বেতারে গান দিয়ে। এরপর তিনি একে একে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। সমাজ এবং রাষ্ট্রের দায় যেমনি মিটিয়েছেন, তেমনি তার প্রেম প্রেয়সী মন থেকে উপচে পড়েছে অসংখ্য রোমান্টিক গান। স্বাধীনতার পরে জনপ্রিয় এই শিল্পী চলচ্চিত্রে প্লেব্যাক করেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া।
আব্দুল জব্বারের সমৃদ্ধ জীবনের ছেদ পড়ল তার মৃত্যুর মধ্য দিয়ে। তবে নতুন করে জন্মও নিলেন এই কণ্ঠযোদ্ধা। একাত্তরের মতো নতুন প্রজন্মকেও নতুন জীবনের সন্ধান দেবে তার সঙ্গীত, প্রেরণা যোগাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এবারে ঈদে ঘরে ফেরা মানুষের খবর। উৎসবকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। সড়কপথেও যাত্রীদের চাপ ছিল অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি। তবে প্রতিটি বাস এবং ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। টিকিট কালোবাজারির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে অতিরিক্ত যাত্রী চাপের কারণে ট্রেন কিছুটা দেরিতে ছাড়ছে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গন্তব্য নিশ্চিত, তবে কখন পৌঁছাবে তা নিয়ে নেই কোনো নিশ্চয়তা। তবু বাড়ি ফেরার পথে শত শত ভোগান্তি উপেক্ষা করেই শেকড়ের টানে ছুটে যেতে হবে চিরচেনা মাটিতে। তাই তো কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল দিনের শুরু থেকেই। সকাল থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সহ এদিন বেশিরভাগই ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে দেড় ঘন্টা দেরিতে স্টেশন ছেড়ে গেছে। অতিরিক্ত যাত্রীচাপের কারণে ট্রেন কিছুটা দেরিতে ছাড়ছে জানিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, নিরাপদে বাড়ি ফেরার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। ট্রেনে উঠতে যে আমার ব্যাগ হারাই গেছে, দুইটা ব্যাগ ছিল, একটা হারাই গেছে, এতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু বাবা মার সঙ্গে ঈদ করতে যাচ্ছি, এইটাই মানে মানে আমার কাছে অনেক পাওয়া। অফিস ছুটি নিয়ে দুদিন আগে বাড়ি যাচ্ছি, যাতে করে একটু কম ভিড় হয়, কিন্তু এর মাঝে অনেক কষ্ট করে ট্রেনে উঠতে হলো, বাকিটা এখন ভালোভাবে পৌঁছাতে পারলে কষ্ট অমলিন হবে। সর্বোপরি কথা হলো নিরাপদে গন্তব্যে পৌঁছা, এটাই বড় কথা। আর বিলম্ব হলেও নিরাপদে পৌঁছতে পারলে এটাই যথেষ্ট। সড়কপথেও যেন ব্যস্ততা আর দুর্ভোগ একে অন্যের সাথে পাল্লা দিয়ে চলছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে না। টিকিট কালোবাজারির জন্য অনেকে টিকিট পায়নি বলেও জানান তারা। তবে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। অনেক রিনাউন কোম্পানিগুলো তারা চিটিং এর আশ্রয় নিচ্ছে, টিকিট থাকা সত্ত্বেও বলছে যে টিকিট নেই, অথচ সময়ের 5 মিনিট পূর্বে তারা ব্ল্যাক লিস্টের টিকিটগুলো 50 টাকা 100 টাকা বেশিতে যাত্রীদের কাছে বিক্রি করছে। এসেছি অনেক আগে, বাস পেতে একটু লেট হচ্ছে, তো একটু তো ভোগান্তি আছে। হাজার কষ্ট হলো ভাইয়া, যখন আত্মীয় স্বজনের মুখটা যখন দেখবো এই কষ্টটা থাকবে না। সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব, এবং এটা কোনো অবস্থাতে অতিরিক্ত ভাড়া যারাই নেবে তাদের কাউন্টার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় থাকলেও ভোগান্তি অনেকটাই কম। যাত্রীরা জানান পল্টনের সংখ্যা বাড়ায় সদরঘাটে আগের চেয়ে দুর্ভোগ অনেকটা কমে গেছে। ভিড় এড়াতে লঞ্চ ছাড়ার 4 থেকে 5 ঘন্টা আগেই লঞ্চ ঘাটে আসতে থাকেন যাত্রীরা। কষ্ট করে যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করুম, আত্মীয় স্বজনের সাথে ঈদ করুম, সেই জন্য আগোবাগায় সিট করে বয়ে যাইতে আছে। দেশে নানার বাড়ি আছে, দাদার বাড়ি আছে, খালু খালু আছে, তাদের সবার সাথে মজা করি, আনন্দ করি, ঈদ কাটাই, তাই জন্য এসেছি। রেল স্টেশন ও টার্মিনালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, রোহিঙ্গা অনুপ্রবেশ ও গোলাগুলির ঘটনায় সীমান্তবর্তী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক, আশ্বস্ত করল স্থানীয় প্রশাসন। এবারে পশুর হাটের খবর। জমি উঠতে শুরু করেছে রাজধানী সহ দেশের কোরবানির পশুর হাটগুলো, বেড়েছে বেচা কেনা। এই মুহূর্তে রাজধানীর আফতাবনগরে রয়েছেন রিপোর্টার আবদুল্লাহ আল মামুন এবং সিলেটের কাজীর বাজার পশুর হাটে রয়েছেন রিপোর্টার আবদুল্লাহাদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি মামুনের কাছে। মামুন, মৌসুমী, আপনি জানেন যে কোরবানি ঈদের আর মাত্র 2 দিন বাকি, অর্থাৎ আজকে বুধবার এবং আগামীকালকে বৃহস্পতি এবং শুক্রবার, অর্থাৎ আর 2 দিন কোরবানির পশু কেনার জন্য ক্রেতারা সুযোগ পাবেন। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর আফতাবনগর পশুর হাটে। আমি সকাল থেকে বিভিন্ন পশুর হাট, রাজধানীর পশুর হাট ঘুরে ঘুরে দেখেছি যে দিন যতই বাড়ছে ততই কিন্তু ক্রেতাদের সমাগম আরো বাড়ছে। আর আপনি জানেন যে রাজধানীর ঢাকা শহরে মূলত
কেনা হয়, পশু কেনা হয় কোরবানিদের একদিন আগে। অর্থাৎ পশু রাখার যে ব্যবস্থা সেটি কিন্তু খুব একটা ভালো না থাকায় তারা কিন্তু কোরবানিদের একদিন আগেই খুব বেশি কেনেন। তবে বিক্রেতারা প্রত্যাশা করছেন যে আজকে থেকেই তারা পশু বিক্রি করতে পারবেন। সকাল থেকে মোটামুটি কিছু কিছু ক্রেতাকেও আমরা দেখেছি, তবে সেই রকম যে জমে উঠেছে সেই রকম আমরা আসলে বলা যাবে না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আফতাবনগর পশুর হাটের মোটামুটি পরিবেশ কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য এবং সুন্দর পরিবেশে ক্রেতারা আসছেন, পশু দেখছেন, বিভিন্ন ধরনের পশুর দাম দর দাম করছেন তারা। তো এখানে আপনি দেখছেন যে আপনার পশুদেরকে পুকুরে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে বিক্রি করানোর জন্য। আসলে সুন্দর একটি পরিবেশে আসলে পশু বিক্রি হচ্ছে এখানে। রাজধানীর বিভিন্ন হাটে আসলে পরিবেশ খুব একটা ভালো না থাকলেও আফতাবনগরে কিন্তু পরিবেশটা খুবই চমৎকার, যেটা আমরা দেখতে পেয়েছি। তো বিক্রেতার সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আসলে ঢাকায় ঢুকতে বিভিন্ন খানা খন্দ রাস্তাঘাটে তারা বিভিন্ন ধরনের সমস্যায় তারা পড়েছেন। এমনকি তারা আমাকে অভিযোগ করেছেন তারা ঢাকায় ঢুকতে বিভিন্ন ধরনের পুলিশের হয়রানি এবং বিভিন্ন চাঁদাবাজির হয়রানির কারণে কমপক্ষে আপনার 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত তাদেরকে ব্যয় করতে হয়েছে। সব মিলে আসলে তারা প্রত্যাশা করছেন যে আজকে বিকেল থেকে সন্ধ্যার পর থেকে খুব মোটামুটি জমে উঠবে এই রাজধানীর পশুর হাটগুলো। তো এই মুহূর্তে সিলেটের পশুর হাটের বিক্রির খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী আবদুল্লাহ হাদের কাছে। তিনি আছেন সিলেটের কাজীর হাট প্রাঙ্গণে, সেখানে চলে যাচ্ছি। আবদুল্লাহ হাদ, হ্যাঁ মামুন, সিলেটে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি আসলে সত্য প্রমাণিত হতে যাচ্ছে, কারণ ঈদের আর মাত্র 2 দিন বাকি। কিন্তু সিলেটের কাজির বাজারে আমরা এসে যেমনটি দেখতে পাচ্ছি, এখানে পর্যাপ্ত গরু আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এখানে আসার পরে যে গরুগুলো আছে সেগুলো দাম হাঁকানোর পরে অনেক দ্বিগুণ বা 3 গুণ বেশি দাম তাদেরকে বলা হচ্ছে, এজন্যই তারা মূলত এসে গরু কিনতে পাচ্ছেন না। এবং সংখ্যার কারণ হলো যে সিলেটে যে গরুগুলো আসে সেগুলো রাজশাহী বা দেশের অন্যান্য জায়গা থেকেই মূলত খামারি এবং ব্যাপারীরা গরু নিয়ে আসেন, কিন্তু সিলেটে নিয়ে আসার পথে সিলেটের যে আনাচে কানাচে যে অবৈধ পশুর হাট বসেছে ক্ষমতাসীন দলের লোকেরা, সেগুলোতে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে তাদের ইচ্ছামতো এই হাটে নিয়ে আসতে দেয়া হচ্ছে না। এজন্যই মূলত এখানে গরুর কিছুটা সংকট দেখা দিয়েছে। এবং এখন এই বাজারে যে পরিমাণ গরু আছে এটি আমি বলবো যে চাহিদার অর্ধেকেরও কম। এ কারণেই মূলত যারা ক্রেতা যখনই এসে গরুর দাম হাঁকাচ্ছেন তখনই বিক্রেতারা তাদেরকে অনেক বেশি দাম বলছেন। এবং এই হাটের ইজারাদার যিনি আছেন তিনি আমাদেরকে বলেছেন যদি গরু এই হাটে নিয়ে আসতে দেয়া হয় এবং পুলিশ যদি তাদেরকে নিরাপত্তা দেয় তবে এখানে আগামী দুই দিনে প্রচুর গরু আসবে এবং তারপরেই মূলত দাম কমে যাবে এবং ক্রেতারা তাদের ইচ্ছামতো গরু কিনতে পারবেন। এই জন্য তারা পুলিশ প্রশাসনের সহায়তা কামনা করেছেন এবং পুলিশ যদি এই অবৈধ হাটগুলো বন্ধ করে তবে হয়তো এই হাটে গরু আসবে এবং ক্রেতাদের সমাগম ঘটবে এই হাটে। আমার কাছে এই ছিল সিলেটের পশুর হাটের সবশেষ খবর। সিলেটের কাজীর বাজার পশুর হাট থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ হাত। এবং এর আগে আফতাবনগর থেকে পশুর হাটে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাল মামুন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ। মিনায় রাত্রি যাপনের মধ্য দিয়ে পবিত্র হজ পালন শুরু করবেন হাজিরা। এরই মধ্য দিয়ে বিশ্বের প্রায় 15 লাখ মুসল্লি সৌদি আরবে অবস্থান করছেন। সে দেশের হাজিরাও হজের ইহরাম বেঁধে তাইফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান। এই মিকাত থেকে মূলত হজের দুপ্রস্থ ইহরাম পরে আল্লাহর মেহমানগণ ছুটে যান মক্কায়। মক্কায় গিয়ে সেখান থেকে উমরা আদায় করে মিনাতে গিয়ে হজের মূল কার্যক্রমে অংশগ্রহণ করেন। হজের মূল কার্যক্রমে অংশগ্রহণ করার পূর্বেই তারা এখানে 2 রাকাত নামাজ আদায় করে তাদের মন প্রাণ উজাড় করে দেন আল্লাহর সান্নিধ্যে। দুটো কামিয়াবির জন্য আমরা আসছি। আমরা বাংলাদেশি এবং সৌদি আরব যত প্রবাসী আছেন সবার মঙ্গল কামনার জন্য দোয়া করবো। হজ করার জন্য এখানে এসেছি, গোসল করছি, 2 রাত পড়ছি, নামাজ পড়ে এখন মক্কা শরীফ যাওয়ার জন্য রেডি হইতেছি। গোসল করলাম, হেরাম মানলাম, এখন আমরা মক্কায় যাবো, তওয়াব করবো, তওয়াব শেষ করে আমরা মিনা চলে যাবো। তাদের একটাই প্রত্যাশা, আল্লাহ যাতে তাদের সকলের হজ কবুল করে নেন, তাদের জীবনের সমস্ত গুনাখাতা গুলো মাফ করে দেন। তাইফ প্রান্ত থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সমসংবাদে আরো থাকছে, সরবরাহ বাড়লেও এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ আদা রসুনের দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত, যানজটের অজুহাত পাইকারদের।
মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ও মাদারীপুরের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে চলেছে। ভোর থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। তবে তিনটি ফেরি বিকল থাকা এবং নদীর তীব্র স্রোতে আজও উভয় ঘাটে পাড়ের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। এছাড়া যাত্রীবাহী পরিবহনকে অগ্রাধিকার দেয় ট্রাকের সংখ্যা বাড়ছে। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের প্রধান রুট শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটেও একই চিত্র। সকাল থেকে ঘাটের 3 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট, আর গাড়ির চাপ বেশি থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাক পারাপার। 2 ঘন্টা ধরে রাস্তায় ঘাটে বসে থাকা মানে এটা তো খুব জ্যাম, কষ্ট, এটা সবই এই বাচ্চা কাছানি বসে থাকা খুব কষ্ট। রাস্তাতে অনেক জ্যাম, আরো অনেকক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে, কিন্তু আনন্দ লাগছে যে ঈদের উৎসবে বাড়ি যাচ্ছি। আর এটা যদি না করতে পারতাম তাহলে তো উপভোগ করতে পারতাম না। 4 দিন ধরে পড়ে রইছি, যে পরিস্থিতি আছে আমরা পুলিশের লোক আলাপ করছি, দেখা যাচ্ছে যে ঈদ আমাদের লাস্টে করতে হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ এবং প্রতিনিয়ত গোলাগুলির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সীমান্তবর্তী বাংলাদেশিদের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে এসে পড়ছে। তবে ঘটনাগুলো মিয়ানমারের অভ্যন্তরে হচ্ছে উল্লেখ করে বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের অভ্যন্তরে উত্তর ঠেকুবনিয়ায় দাউ দাউ করে জ্বলছে আগুন, আর শোনা যাচ্ছে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ। বাংলাদেশ সীমান্তের ও প্রান্তে মিয়ানমারের অভ্যন্তরে এই দৃশ্য রাখাইন রাজ্যে চলমান সহিংসতার। গত 5 দিন ধরে চলা সহিংসতায় আতঙ্কিত হয়ে রোহিঙ্গারা পালিয়ে আসছে বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে। আবার অনেকে বিজিবির পাহারা এড়িয়ে ঢুকে পড়ছে উখিয়ার কুতুপালন ও বালুখালী ক্যাম্পে। গত শনিবার বিকেলে মিয়ানমারের ঢেকুবনিয়ার দিক থেকে ছোড়া গুলি বাংলাদেশের সীমান্তবর্তী ধামনখালি এলাকার 2 বসত বাড়িতে এসে পড়ে। এতে স্থানীয়রা আতঙ্কের মধ্যে আছেন। গুলি পড়ানোর পরে যখন আর বাড়ি ধর লাগে আর সব ফুয়াশা লাগে রে বেকুনকে দাগি ধান ক্ষেতের মধ্যে কাজ করতেছে অনেক লোক হাজার হাজার, কিন্তু গুলির শব্দের সাথে সাথে আতঙ্ক, সবাই আতঙ্ক আতঙ্ক। স্থানীয় জনপ্রতিনিধিও স্বীকার করলেন সীমান্তের কাছাকাছি গোলাগুলির ঘটনায় 4 ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গুলির আওয়াজ বা আগুন এগুলো আমরা চোখে দেখছি, যেহেতু আমরা সীমান্তর এলাকার, সীমান্ত পার্শ্ববর্তী এলাকার লোক, জনসাধারণ, আমরা অত্যন্ত আতঙ্কে আছি। তবে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি মিয়ানমারের অভ্যন্তরের ঘটনা উল্লেখ করে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। আমার বিজিবির সাথে যদি মিয়ানমারের বর্ডার রক্ষাকারী বাহিনী যদি কিছু হতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় একটা চিন্তা থাকতো, তাদের অভ্যন্তরীণ একটা গোলযোগ হচ্ছে। এই ক্ষেত্রে সবাইকে বলে দেওয়া আছে, আমাদের জনপ্রতিনিধি যারা আছে যেন সব সময় যখন তখন ইচ্ছে করলে যেন সীমান্তে না যায়। গত 5 দিনে সীমান্তের 10টি পয়েন্ট দিয়ে প্রায় 15,000-এর অধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, আর সীমান্তে জিরো পয়েন্টে অবস্থান করছে 10,000-এর বেশি রোহিঙ্গা। সময় সংবাদ, কক্সবাজার। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে 13 জন সদস্য সংলাপে অংশ নেন। এরপর বিকেল 3টায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে বসার কথা রয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই সংলাপ করছে ইসি। সুশীল সমাজ গণমাধ্যমের পর ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া। ঈদ যাত্রায় ট্রেন বাস লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল, চাহিদা বেড়েছে আকাশপথেও, 4 গুণ ভাড়া আদায়ের অভিযোগ এয়ার লাইসেন্সগুলোর বিরুদ্ধে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় হাটে কোরবানির পশুর দাম তুলনামূলক কম, দাবি বিক্রেতাদের, ভিন্ন মত ক্রেতার।
মিনায় রাত্রি যাপনের মধ্য দিয়ে আজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। বাংলাদেশে 64টি এজেন্সির বিরুদ্ধে প্রতারণা সহ নানা অভিযোগ। এ ছিল এখনকার মতো। যেকোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যেকোনো বাংলা ইন্ট্রো রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএল লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।